আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো মনিটাইজ হওয়া চ্যানেলের কিভাবে ভিডিও আপলোড করতে হয় তাহলে চলুন দেখে আসি কিভাবে ভিডিওটি আপলোড করতে হয় তার আগে একটি কথা বলি নেই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটি কিভাবে আপলোড করতে হয় ভিডিও আপলোড করার জন্য আমি আমার ক্রমিতে প্রবেশ করব ক্রমিতে প্রবেশ করার পর বন্ধুরা লিখো ইউটিউব ইউটিউবে প্রবেশ করব ইউটিউবে প্রবেশ করার পর ইউটিউবে আমার যে লোগো আছে লোগোতে আমি এখন ক্লিক করব লোগোতে ক্লিক করার পর আমি ইউটিউব স্টুডিওতে চলে যাবো ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পর বন্ধুরা আমি এখান থেকে ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো দেখো এই জায়গায় ক্রিয়েট নামে একটি অপশন দেওয়া আছে এ ক্লিক করবো এ ক্লিক করার পর বন্ধুরা আপলোডে ভিডিও আপলোড ভিডিওতে আমি ক্লিক করে দেবো আপলোড ভিডিওতে ক্লিক করার পর বন্ধুরা এই জায়গায় খেয়াল করুন সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইলে আমি ক্লিক করে দেবো সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমার ভিডিওটি কোন জায়গায় আছে আমি সেই জায়গা থেকে ভিডিওটি সিলেক্ট করে দেব বন্ধুরা আমি এই ভিডিওটি আমি আপনাদের এখন আপলোড করে দেখাবো এবং ভিডিওটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বন্ধুরা এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর বন্ধুরা এই জায়গায় দেখুন নিচে একটু দেখুন আপলোডিং হচ্ছে ভিডিওটি আপলোড হতে হতে আমরা এদিকে আমাদের যে কিছু প্রসেসিং আছে এগুলো আমরা শেষ করে নেব এ জায়গায় আমি টাইটেল দিয়ে দেব টাইটেল টাইটেল ডেসক্রিপশন এগুলো আগে লিখে রাখলেই ভালো হয় আমি লিখে রেখেছি দেখুন টাইটেল টাইটেলে ক্লিক করবো টাইটেলে ক্লিক করার পর আমি এইটুকু কপি করে আমার টাইটেলে আমি বসিয়ে দেব সময় সংক্ষিপ্ত করার জন্য বন্ধুরা আমি এই কাজটি করেছি আপনারা আসতে ধীরে এই কাজটি করে নেবেন এখন আমি এই জায়গায় ডেসক্রিপশন দিয়ে দেব আগের এটুক আমি ডিলিট করে দিয়ে আমাদের ডেস্কটপে ডেসক্রিপশন দেওয়া আছে এখান থেকে আমি কপি করে নিয়ে সে জায়গায় বসিয়ে দেব দেখুন বন্ধুরা আমি কপি করে নিয়েছি নেওয়ার পর আমি এই জায়গায় বসিয়ে দেব আমার এই জায়গায় বসানো হয়ে গেছে এখন এই জায়গায় সব হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগও আমি আগে থেকে দিয়ে রেখেছি দেখুন দেখুন বন্ধুরা আমি এই জায়গা থেকে হ্যাশট্যাগুলো কপি করে সে জায়গায় বসিয়ে দেব স্টিকগুলো আমি নিচে দিয়ে দিব এ জায়গায় আরো আপনি অনেক কিছু দিতে পারেন এ জায়গায় আপনি কিছু দিতে পারেন আপনার যে ভিডিও লিঙ্ক ফেসবুকের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক অনেক কিছু দিয়ে আপনি এই ভিডিওটি আপলোড করতে পারেন আমি আছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের দেখাচ্ছি এ জায়গায় দেখুন আপলোড থামমেল আমি এখন আপলোড থামমেল দিয়ে দেব আপনি পরে দিলেও দিতে পারেন আমি এখনই আপলোড থামমেলটি দিয়ে দিব আমার থার্ম বানানো আছে দেখুন বন্ধুরা আমার এই থার্ম এখন আমি দিয়ে দিব থামমেলটি দেওয়ার পর বন্ধুরা এখন এদিকে আপনার প্লে লিস্ট দিলেও দিতে পারেন না দিলেও ওরকম কোনো সমস্যা নেই এই জায়গায় দুটি অপশন দেওয়া আছে দেখুন যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও করে থাকেন তাহলে উপরের চিহ্ন করে দিবেন আর যদি বাস্তা ভিডিও না করে থাকেন তাহলে নিচেরটি আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। আর এইগুলো সেটিং আপনারা মোটামুটি ভালো জানেন আপনার সেটিংগুলো সুন্দর করে দিয়ে দিবেন আর এই জায়গায় ট্যাগ বসিয়ে দিব। আগের টেকটি আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা এখন আমি এই জায়গায় টেক বসিয়ে দিব বন্ধুরা আমিও ট্যাগুলো কপি করে নিয়ে বসিয়ে দিলাম দেখুন ট্যাগ আমি দিয়ে দিলাম ট্যাগ দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনি এগুলো দেখে শুনে সেটিং দিয়ে দিবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আমার বাংলা বাংলায় রয়েছে ভিডিও লোকেশন আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন আর লাইসেন লাইসেনেরই আপনার যে ভালো জানা আছে এটাই রেখে দেবেন এটি রাখার পর এগুলো সেটিং রাখার পর বন্ধুরা ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরিটি দিয়ে আপনি এই জায়গা থেকে কমেন্ট আপনি কমেন্ট করতে চান কি না আপনার কমেন্ট অ্যালাউ চাচ্ছেন কি না যদি অ্যালাউ চান তাহলে অন করে দেবেন আর অ্যালাউ যদি না চান তাহলে অফ করে দেবেন দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা দেখুন মনিটাইজ হয়েছে এমন চ্যানেলে এরকম শো করাবে এরকম চ্যানেল শো করানোর পর বন্ধুরা দেখুন মনিটাইজ এই জায়গায় কোনে ক্লিক করবো ক্লিক করার পর মনিটাইস অন করে দেবো মনি ডাইস অনে ক্লিক করে ডানে ক্লিক করে দেব ডানে ক্লিক করার পর বন্ধুরা আর এখানে কোনো কাজ নেই এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর দেখুন এই জায়গায় কিছু নিয়ম দিয়ে রেখেছে আপনি পরে দেখতে পারেন এগুলো এরকম লেখা রয়েছে আপনি যদি ভিডিওতে কোনো খারাপ ভাষা ব্যবহার করেন বা খারাপ কোনো কিছু দিয়ে থাকেন তাহলে এগুলো আপনি দেখে দেখে অন করে দিতে পারেন আর যদি নর্মালি কোনো ভিডিও হয়ে থাকে তাহলে এগুলোর ভিতরে প্রবেশ করার প্রয়োজন নেই প্রবেশ না করে শুধু এই জায়গায় আপনি টিক চিহ্ন দিয়ে আপনি কি করবেন এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা এই জায়গায় দেখুন নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনটি আপনি ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এ জায়গায় কিছু সেটিং রয়েছে আপনি যদি ভিডিওতে আরও কিছু ভিডিও লাস্টের দিকে দিয়ে দিতে চান যে ভিডিও শেষে এই ভিডিওগুলো শুরু করাবে শুরু করালে আপনি এই ভিডিওগুলো অন্য কেউ দেখতে পারবে যদি তার মনে চায় এই ভিডিওগুলো প্লে করে দেখতে পারবে দেখুন আমার দুটি ভিডিও দেওয়া আছে যদি আমি ভিডিও চেঞ্জ করতে চাই তাহলে বন্ধুরা দেখুন এই জায়গা থেকে আমি ভিডিওগুলো চেঞ্জ করে দিতে পারবো আমার যদি চেঞ্জ করার প্রয়োজন মনে হয় তাহলে আমি চেঞ্জ করে দেবো দেখুন বন্ধুরা এই ভিডিওটা আমি দিয়ে দিলাম সরি এই ভিডিওটা আমার এখন দেওয়া আছে আমি এই ভিডিওটি না দিয়ে অন্য ভিডিওটি দিয়ে দেব এই ভিডিওটি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে সেভে ক্লিক করে দেব এ জায়গায় আরও সেটিং আছে আপনি দেখে শুনে বুঝে এই সেটিংগুলো দিলেও দিতে পারেন না দিলেও না দিলেও ওরকম কোনো সমস্যা হবে না বন্ধুরা এখান থেকে আপনি এখন নেক্সটে ক্লিক করে দেবেন দেখুন আপনার কপিরাইটের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এ জায়গায় শো করাবে আমার এই ভিডিওর যদি কোনো কপিরাইট নেই তাই আমার এই জায়গায় চিহ্ন দিয়েছে এ জায়গায় সমস্যা না থাকলে আপনি এই নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক পর বন্ধুরা এই জায়গা থেকে ভিডিও পাবলিশ করতে হবে এখন ভিডিও লগে লগে বা সাথে সাথে পাবলিশ না করাই ভালো ভিডিওটি আট লিস্টে রাখার পর ভিডিওটি আপলোড করে দেবেন আপলোড করার পর কিছুক্ষণ পর আপনি ইউটিউব স্টুডিও থেকে আবার ভালোভাবে দেখে সেখান থেকে আপনি ভিডিওটি পুরোটাই কী করে দেবেন পাবলিশ করে দেবেন আমি লিস্টে রাখার পর ভিডিওটি এখন কী করবো সেভে ক্লিক করে দেব এখন যদি আমি এই ভিডিওটি দেখুন ইউটিউব স্টুডিও থেকে এই ভিডিও যদি আমি এডিট করতে চাই তাহলে এডিট করে এখান থেকে আমি পাবলিশ করে দিতে পারবো এই ছিল আমার মূল ভিডিও মনিটাইজ হওয়া চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করতে হয় তা আজ আমি আপনাদের দেখালাম যদি আমার ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন একটি দিয়ে লাইকাইটে করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম